প্রথম যে আরবি শব্দটি সেটি হচ্ছে সা, মানে সময় বা ঘন্টা, সাপ মানে ঘড়ি। সময় বুঝাতে ব্যবহার করবেন সা, সাকাম সাকাম সময় কত, সাত মানে ঘড়ি, নুসা আধা ঘন্টা। তাহলে এই পেজ থেকে আমরা জেনে নিলাম সা মানে সময় বা ঘন্টা, সাত মানে ঘড়ি, নুসা আধা ঘন্টা, নুস মানে আধা বা অর্ধেক বা হাফ, সা মানে ঘন্টা বা সময়, নুস মানে আধা বা অর্ধেক। আর নুস নুস শব্দটি যদি দুইবার উচ্চারণ করেন তাহলে হবে মোটামুটি, নুস নুস মোটামুটি। কেউ যদি আপনাকে বলে কেমন আছেন, কেবল হাল, তখন আপনি যদি মোটামুটি থাকেন বলতে পারেন আনা নুস নুস, আমি মোটামুটি আছি। তাহলে নুস নুস মানে মোটামুটি, সাহার মানে মাস, সার মানে চুল। যখন একটু দীর্ঘ উচ্চারণ করবেন সাহার মানে মাস, সার মানে চুল, নুস সাহার অর্ধেক মাস, নুস মানে অর্ধেক, সাহার মানে মাস। তাহলে এই পেজ থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু শব্দ জেনে নিলাম, সাহার মানে মাস, সার মানে চুল, নুস সাহার অর্ধেক মাস বা আধা মাস বা হাফ মান্থ। যখন আমরা বলেছি সাহার মানে মাস অর্থাৎ এক মাস, সাহারিন মানে দুই মাস, ইতনিন সাহার বা সাহারিন মানে দুই মাস, সানা মানে বছর, সানাতিন মানে দুই বছর, ইতনিন সানা বা সানাতিন দুই বছর, সানা মানে বছর, সানাতিন মানে দুই বছর। আমরা সানাতিনও বলতে পারি আবার ইতনিন সানাও বলতে পারি দুই বছর। আলফ সানা এক হাজার বছর, আলফ মানে এক হাজার, সানা মানে বছর, আলফ সানা এক হাজার বছর। শাই মানে কিছু, শাই মানে চা। যখন একটু দীর্ঘ উচ্চারণ করবেন তখন হবে চা, শাই মানে চা, শাই মানে কিছু। মাতার মানে বিমানবন্দর, এয়ারপোর্ট, মাতার মানে মাতার মানে বৃষ্টি। কোনো কিছু আপনি চান না, আপনি অনেকভাবে বলতে পারেন আমি চাই না আনা মা আবগা হাদা, আমি এটা চাই না, আমি চাই না আনা মা আবগা, আমি চাই না। আবার এভাবে বলতে পারেন লাউরিদ, আনা লাউরিদ, আমি চাই না, বা আনা লাউরিদু, আমি চাই না। তাহলে তিনভাবে জেনে নিলেন আমি চাই না, আনা মা আবগা। আবার এভাবে বলতে পারেন আনা মা এবি, আমি চাই না, লাউরিদ, আমি চাই না, আনা লাউরিদু, আমি চাই না। তাইয়েব বা তামাম মানছে ঠিক আছে, তাইয়েব মানছে ওকে, তামাম মানছে স্বয়ং সম্পূর্ণরূপে, সম্পূর্ণরূপে। তাইয়েব মানছে ঠিক আছে বা তামাম মানছে ঠিক আছে বা ওকে। হুনাক বা হিনাক মানছে ওখানে বা সেখানে, ইংরেজিতে দেয়ার, অনেকে বলে হুনাক অনেকে বলে হিনাক, মানছে ওখানে বা সেখানে, ইন্টারো হিনাক তুমি সেখানে যাও। হুনা হিনা বা হেনা মানছে এখানে, অনেকে বলে হিনা অনেকে বলে হেনা অনেকে বলে হুনা, তাল হিনা এখানে আসো। লা আরিফ আমি জানি না, লা আরিফ আমি জানি না, আই ডোন্ট নো। আনা মা আরফ আমি জানি না, আনা লা আদ্রি আমি জানি না, অখিব্বু আমি ভালোবাসি, আনা অখিব্বু আমি ভালোবাসি, খুব্বু খুব্বু মানছে ভালোবাসা, খুব্বু মানছে ভালোবাসা, অখিব্বু মানছে আমি ভালোবাসি বা আনা অখিব্বু আমি তোমাকে ভালোবাসি, উরিদু আমি চাই, মা মানছে সাথে, মান বা মিন মানছে কে, মাতা বা মিতা মানছে কখন বা কবে, আতা কাল্লাম আমি বলি, আই স্পিক, মা ইন্দি আমার নাই বা আমার কাছে নাই, ইন্দি আমার কাছে আছে বা আমার আছে, আই হ্যাভ, ইয়মকিন এটা সম্ভব, ইটস পসিবল মুমকিন হতে পারে বা সম্ভবত, মুমকিন কোনো প্রশ্নের আগে আপনি ভদ্রতার খাতিরে মুমকিন শব্দটি ব্যবহার করতে পারেন, ইয়মকিন এটা সম্ভব, আন্তা তুমি বা আপনি, আন্তি তুমি বা আপনি মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, আনা মানছে আমি, আল মানছে টি বা টা, নির্দিষ্ট করে বা ফিক্সড করে বোঝানোর জন্য বলতে হয় আল মাদ্রাসা স্কুলটি, আল শব্দটি যোগ হয়ে টি যুক্ত হয়েছে স্কুলটি, আল মুআল্লিম শিক্ষকটা বা শিক্ষকটি, আল মানছে টি বা টা বা নির্দিষ্ট করে কোনো কিছু বোঝানোর জন্য আল শব্দটি ব্যবহার করা হয়ে থাকে, লা মানছে না বা নো, নো মানছে লা, নাম মানছে জি বা ইয়েস, হা সূচক উত্তর নাম, ইয়েস বা হা। সম্মানিত দেশ প্রবাসী দর্শক, কিন্তু ভিডিওটি এই পর্যন্ত, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের ফেসবুক পেজটিতে ফলো দিতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।